এখানে দেখেন আরও উল্লেখ করা আছে যে অভিজ্ঞ বা অনভিজ্ঞ সব ধরনের চাকরি প্রার্থীদের স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা ডিগ্রিধারী, শেফ, মেকানিক, মেশিন অপারেটর, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সব সহ যে কোনো বিষয়ে পাশ করা বা অভিজ্ঞদের জন্য ঢাকা ও খুলনার শীর্ষ স্থানীয় 50+ দেশীয় ও বিদেশি কোম্পানি 2000+ চাকরি দেওয়ার লক্ষ্যে এই মেলায় অংশগ্রহণ করছে। মেলার স্থান জিমনেসিয়াম হল, খুলনা জেলা স্টেডিয়াম। বিশেষ দ্রষ্টব্য, রেজিস্ট্রেশন ছাড়া মেলায় অংশগ্রহণ করা যাবে না। এই জন্যে মেলায় অংশগ্রহণ করতে হলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। আর এটা রেজিস্ট্রেশন কীভাবে করে সেটা আমি আপনাদের দেখাবো। যাদের বিডিজবসের অ্যাকাউন্ট আছে তারা খুব সহজেই এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আর কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। চলুন তাহলে প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকে। ফেসবুকে সার্চ অপশনে লিখতে হবে bdjobs.com.com.ltd। দেখেন উপরে চলে আসছে, উপরে এটা ট্র্যাপ করব। ট্র্যাপ করার পরে দেখেন আমাদের নিচেই এটা চলে আসছে যে কিভাবে আমরা এই চাকরির মেলার জন্য রেজিস্ট্রেশন করব। দেখেন আমরা যদি এটাতে ট্র্যাপ করি, দেখেন এখানে আছে মোর, এই মোরে ট্র্যাপ করব। ট্র্যাপ করার পরে এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসবে। আসার পরে এখানে দেখেন মেলায় অংশগ্রহণ করতে ফ্রি রেজিস্ট্রেশন করুন এখনই, মানে এই লিঙ্কে ট্র্যাপ করতে হবে, এই মাঝের এই লিঙ্কে ট্র্যাপ করতে হবে। ট্র্যাপ করলে পরে সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আসবে। পেজটা আসার পরে দেখেন এখানে দেওয়া আছে যে বিডিজবস মেলা কোন জায়গাতে, মানে খুলনা জেলা স্টেডিয়াম, খুলনা ভিমনেসিয়াম হল, খুলনা জেলা স্টেডিয়াম, খুলনা। তারিখ 17 অক্টোবর 2022, বৃহস্পতিবার। সময় সকাল 9টা থেকে বিকাল 4টা। এখানে হেল্পলাইন নাম্বারও দিয়ে দিয়েছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে দেখেন দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে গিয়া যাদের যাদের আর কি বিডিজবসের অ্যাকাউন্ট আছে তাদের জন্যে এই নিচেরটা, নিচেরটাতে ট্র্যাপ করতে হবে। আর হচ্ছে যাদের বিডিজবসে অ্যাকাউন্ট নেই তাদের জন্যে উপরের অপশনটা, এই 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 অপশনটাতে ট্র্যাপ করতে হবে। এই উপরের অপশনটাতে আমরা যদি ট্র্যাপ করি, ট্র্যাপ করার পরে এরকম একটা পেজ আসবে। এখানে দেখা আছে যে অ্যাকাউন্ট তৈরি করুন, মানে আপনার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটি আর কি এখানে বোঝাচ্ছে। যাদের বিডিজবসের অ্যাকাউন্ট নেই তারা এখানে এসে এই অ্যাকাউন্টটা খুলে তারপর রেজিস্ট্রেশন করতে হবে। এখন আমি দেখাবো যাদের অ্যাকাউন্ট আছে তারা কিভাবে করবেন সেটি আমি দেখাবো। এইখানে আসার পরে দেখেন মেলায় অংশগ্রহণ করতে ফ্রি রেজিস্ট্রেশন করুন, সেখানে ওই লিঙ্কটাতে ট্র্যাপ করতে হবে। এরকম একটা পেজ আসবে। এখন নিচের দিকে যাই, নিচের দিকে দেখেন বিডিজবস অ্যাকাউন্ট আছে, তার নিচে ওই গাঢ় চিহ্ন লেখা ওটাতে ট্র্যাপ করতে হবে, মানে ওই নীল চিহ্নর ওখানে ট্র্যাপ করতে হবে। ট্র্যাপ করার পরে এরকম একটা পেজ আসবে, এখানে আপনার বিডিজবসের ইউজার নেম দিবেন। ওখানে ওই খালি ঘরে ইউজার নেমটা বসায় দিতে হবে। নেক্সট বাটনে ট্র্যাপ করতে হবে। ট্র্যাপ করার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। দেখেন সাইন ইন বাটনে ট্র্যাপ করতে হবে। ট্র্যাপ করার পরে দেখেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। দেখেন টোকেন নাম্বার দিয়ে দিছে, আমার টোকেন নাম্বার কত এখানে দিয়ে দিছে, মেসেজ দিয়েও দিছে, এখানেও কিন্তু দিয়ে দিছে। এই টোকেন নাম্বারটা আপনার ওখানে ঢোকার সময় লাগবে। মেলার দিনে সিবির উপরে এই নাম্বারটি লিখে বিভিন্ন কোম্পানির ভূতে জমা দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। দেখাবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।